নমস্কার দর্শক বিন্দু, মা দক্ষিণাকালী সীতা গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজ অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আজকে আমরা সবাই জানি ধনতেরাস, অর্থাৎ ধনবর্ষার দিন হচ্ছে আজকে। ধনতেরাস মানে কি? বলা হয় যখন আমরা দুর্বাসার অভিশাপে, দুর্বাসামনির অভিশাপে মহালক্ষ্মী তাকে তাকে স্বর্গদ্বার থেকে নামিয়ে পাতালে প্রবেশ করানো হয়েছিল, একটা শাস্তি দেওয়া হয়েছিল, এই আজকে অর্থাৎ ধনতেরাসের দিনকে মা নিজে আবার অভিশাপ মুক্ত হয়ে সেই পাতাল থেকে আবার স্বর্গে দেবতাদের স্বর্গে প্রবেশ করে, এবং এই সময় বলা হয় স্বর্গের দেবতারা তাদের ধনৈশ্বর্য ফিরে পেয়েছিল। লক্ষ্মী একটি এমন দেবী, বলা হয় লক্ষ্মী হচ্ছে চঞ্চলা, যে লক্ষ্মীকে ধরে বেঁধে রাখতে পারে লক্ষ্মী তার ঘরেতেই থাকে, আর যে লক্ষ্মীকে স্বয়ং ভক্তি শ্রদ্ধা বিশ্বাস আস্থা করে রাখতে পারে না লক্ষ্মী দেবী তার ঘর থেকে তো নয়, তার জীবন থেকে পর্যন্ত চলে যেতে পারে। আজকে ধনতেরাসের দিনটি অতি শুভ দিন। আমি আপনাদের জানাবো ধনতেরাস কখন থেকে পড়ছে, আর আপনারা প্রতিটি মানুষ আজকের দিনে কখন কি কিনলে সেই দিনটি আপনার জীবনের জন্য খুব ভালো একটা রেজাল্ট আনবে, এবং অবশ্যই সারা বছর আপনার জীবন এবং আপনার কোষাগার অর্থে পরিপূর্ণ থাকবে। তার জন্য অবশ্যই দেখতে হবে সৌভাগ্যের সন্ধানে, মনে রাখতে হবে ধনতেরাস মানেই হচ্ছে আজকে লক্ষ্মীর দিবস, অর্থাৎ আজকে সকাল থেকে নিয়ে মা লক্ষ্মীর আরাধনা করা ভীষণ দরকার। লক্ষ্মীর যে 108টা শত নাম আছে আজকে চান করে, মানে স্নান করে উঠে ভালো করে পুজো দিয়ে কর্পূরের সঙ্গে 5টা ছোট এলাচ জ্বালিয়ে মাকে আরতি করে, এবং অবশ্যই তার 108টা শতনাম যদি পড়া যায় তার জীবনে অনেক মোক্ষম লাভ হয়। বলা হয় এই লক্ষ্মী পুজো ধনতেরাস মানেই আমরা জানি লক্ষ্মী গণেশের দিন। এই ধনতেরাসের দিন আবারও বলছি কর্পূরের সাথে 5টা ছোট এলাচ যদি জ্বালিয়ে মাকে আরতি করা যায়, এবং অবশ্যই করে মায়ের 108টা যে শত নাম আছে লক্ষ্মী দেবীর সেটাকে পড়া যায়, তাহলে কিন্তু অবশ্যই আমরা কিন্তু এই দিনে ভালো রেজাল্ট পেতে পারি। আজকে যে ধনতেরাস পড়ছে আমাদের, যারা শুভ জিনিস কিনবেন কখন কিনবেন, আজকে 7টা 9, অর্থাৎ 7টা 9তে আপনার দ্বাদশী ছাড়ছে, কৃষ্ণ দ্বাদশী আজকে 7টা 9, সন্ধে 7টা 9তে কিন্তু ছাড়ছে, ঠিক 7টা 10 থেকে কিন্তু আমাদের ধনতেরাস শুরু হচ্ছে। আজকে সন্ধে 7টা 10 অর্থাৎ 25 তারিখে, 25শে অক্টোবর শুক্রবার আজকের দিনে ঠিক 7টা 10 থেকে ধনতেরাস শুরু হচ্ছে। এই ধনতেরাস থাকবে শনিবার ঠিক 3টে 47 মিনিট পর্যন্ত, দুপুরবেলা এই ধনতেরাস থাকবে, শনিবার অর্থাৎ নেক্সট ডে দুপুর 3টে 47 পর্যন্ত। ধনতেরাসের এই দিনটা অত্যন্ত শুভ। বলা হয় কোনো ধাতু কিনতে হয়, সোনা হতে পারে, রূপো হতে পারে, কাঁসা হতে পারে, পেতল হতে পারে, কিন্তু স্টিলটা আমার মনে হয় না কেনাটাই বেটার। যে কোনো একটা জিনিস আপনারা কিনতে পারেন, সব থেকে শুভ ধাতু হচ্ছে এই সময় সোনা, অর্থাৎ যদি ঠাকুরের ছোট্ট টিপও একটা কেনা যায় খুব কম টাকা নেয়, তাহলেও কিন্তু আজকের দিনটা ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট। আর আজকের দিনে যদি আপনি যে কোনো দোকান থেকে এক দামে এক মুঠো ধান কেনেন, অর্থাৎ আপনি দোকানদারকে বলবেন যে আমাকে একটু ধান দেন, আপনি 50-100 বলতে পারেন, সেই ধানটা আপনি বাড়িতে নিয়ে এসে এক মুঠো ধান, মহিলারা বাম হাত দিয়ে আজকে এক মুঠো ধান যদি একটা হলুদ কাপড়ের মধ্যে রেখে তার মধ্যে একটি সাদা চন্দন, একটু গুঁড়ো হলুদ, আর অবশ্যই করে সোনার একটু আর রূপোর কুচি দিয়ে বেঁধে ঠাকুরের স্থানে রাখতে পারেন, এবং অবশ্যই এটা বললাম যে মা লক্ষ্মীকে সঙ্গে যে কর্পূরের সঙ্গে 5টি ছোট এলাচ মিক্স করে আরতি করে যদি মায়ের 108টা শতনাম পড়া যায় তাহলে সেই ঘরে ধন ঐশ্বর্য কিন্তু বিরাজ করে। বলা এই দিনে ঝাড়ু কেনা খুব মানে খুব উপকারী। আমরা বলেছিলাম যে ঝাড়ু মানেই হচ্ছে, আমরা বলেছি যে আমরা জানি ঝাড়ু মানে নোংরাকে বের করে দেওয়ার জায়গা, কিন্তু যখন আমরা মনে করি যে নোংরা বের করছি তার সঙ্গে কিন্তু আমাদের বাড়িতে যেসব নেগেটিভ এনার্জি আছে সেটাকে কিন্তু বার করে দিই, অর্থাৎ আমরা রাস্তাঘাট থেকে ঘুরে এসে তো সেই জুতো পরে বা সেই পা আমরা ডিঙিয়ে ঘরে ঢুকছি, অর্থাৎ বাড়ির মধ্যে ঢুকছি, তো আমাদের বাইরের নেগেটিভ এনার্জিগুলো আমাদের বাড়ির মধ্যে প্রবেশ করছে। তো এই দিনে যদি ঝাড়ু কেনা যায়, অর্থাৎ যে কোনো ঝাড়ু, সেটা কিন্তু খ্যাকড়া যেটা হলে হবে না, মানে নারকেলের ঝাড়ু নয়, যেটা ঘর দেবার নরম ঝাড়ু বা এখন তো প্লাস্টিকের ঝাড়ু বেরিয়ে গেছে, যদি কেনা যায় এবং সেই ঝাড়ুটা আমার আপনার ঘরের ঢোকারই দক্ষিণ দিকে রাখা, তাহলে কিন্তু আজকের দিনও আর্থিক উন্নতি প্রচুর হয়। আমরা বলি না যে সন্ধেবেলায় ঘরের ধুলো ঝাড় দিয়ে বাইরে ফেলতে নিই, অর্থাৎ সন্ধেবেলা মানে লক্ষ্মী দেবীর আগমন ঘটে, আমরা সন্ধেবেলা পুজো দিই, শঙ্খ বাজাই, আরতি করি, ধূপ দীপ জ্বালাই, তো সেই ক্ষেত্রে বলবো ঝাড়ু কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমরা বলি যে ঝাড়ু দিয়ে আমরা ঘরের নেগেটিভ এনার্জিকে ঝাঁটিয়ে বিদায় করতে পারি, অর্থাৎ বার করতে পারি। তাই ঝাড়ু কিনতে পারে, সেটা আপনার প্লাস্টিক ঝাড়ু হতে পারে, এখন তো বিভিন্ন রকম ঝাড়ু বেরিয়েছে, হ্যাঁ নারকোলের ঝাড়ু যেটাকে বলা হয় খ্যাকড়া ঝাঁটা সেটা কিন্তু একদমই কিনবেন না, আর নর্মাল ঝাড়ু কিনতে পারেন। আর সব থেকে ধরুন শুভ হচ্ছে সোনা, আর সোনার একটা টিপ কিনতে পারলেই হবে। এছাড়া যেটা বললাম টোটকাটা, আজকে এক মুঠো ধান নিয়ে
তার মধ্যে রেখে একটু হলুদ দেবেন, একটু সাদা চন্দন দেবেন, আর একটু সোনার কুচি, একটু রূপোর কুচি দিলে কিন্তু বেঁধে আপনি ওটা ঠাকুর স্থানে রাখলে অবশ্যই করে পুজো করলে খুব ভালো রেজাল্ট পাবে। দেখে নিন কে আছেন, অনেকক্ষণ ধরে ওয়েট করছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, বলুন কে বলছেন? আমি নন্দিনী সাহা বলছি দমদম থেকে। ওকে, জানবে কার জন্য নন্দিনী আজকে? নিজের জন্য। ওকে, ডেট অফ বার্থটা বলো। হ্যাঁ 23/7/1972। 23/7/1972। সময় বলো। সকাল 10:11। 1972 হ্যাঁ সকাল 10:11। হ্যাঁ। আর জন্মস্থান কোথায়? রিষড়া। রিষড়া। কেমন লাগছে অনুষ্ঠান? ভীষণ ভালো, ভীষণ ভালো। কিন্তু আমি লাইনটা পাই না, ব্যাক লাগ। আজকে কিন্তু লাকটা ফেভার করে গেছে, আজকে আপনাকে ধরতে পেরেছি। একদম। এবং তুমি কি জানতে যে আজকে লাইভ আছে? না আপনি জানি না, আপনি মানে টোটকাটাই দেখি। ওকে, এবার আমি বৃহস্পতিবার না শুক্রবার ওটা আমার গুলিয়ে গেছে লাইভটা, ওকে, তাহলে অন্য সপ্তাহে দেখে থাকি। ওকে, এবারে যে যাই হোক লাইভটা পেয়ে যেতে খুব আনন্দ। থ্যাংক ইউ সো মাচ। এবং দেখো তোমাকে বলে রাখি, ধনতেরাস কিন্তু আজকে পড়ছে, আমাদের মনে রাখতে হবে এই ধনতেরাসে একটা শুভ জিনিস কিন্তু কিনতে হবে, যে কোনো কিছু, সোনা হোক, রূপো হোক, বললেন তামা হোক বা পিতল হোক, কিন্তু স্টিলের জিনিস একদমই কিনবে না। আবারও রিপিট করি, ধনতেরাস কিন্তু শুরু হচ্ছে 7:10 থেকে সন্ধেবেলা আজকে, আর থাকবে শনিবার 3:47 পর্যন্ত, ঠিক আছে? চলো, তোমার জন্মবার রবিবার, সানডে। কন্যা লগ্ন ধনু রাশি নক্ষত্র মূলা, কন্যা লগ্ন ধনু রাশি নক্ষত্র মূলা, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে তুমি যে যখনই দেখবে কোনো মানুষের উপকার বা হেল্প করতে যাও, সেই মানুষগুলো হেল্প নেওয়ার বা তোমাকে চিনতে পারে না, এটা ফার্স্ট রিজন। দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু তোমার লগ্নপতি বুধ, সে মঙ্গল এবং কেতুর সঙ্গে বসে আছে, শরীর ভালো যায় না, হেলথ প্রচন্ড প্রবলেম দেয়। এছাড়া তুমি ইদানিং দেখছি খুব মানসিক ডিপ্রেশন বা কষ্টের মধ্যে ভুগছো, দেখবে তোমার নিজেরই মানুষ, তোমার নিজের মানুষ, কাছের মানুষ, প্রাণের মানুষ ছোট ছোট কথায় তোমার প্রচন্ড আঘাত করছে, তাই তো? দ্বিতীয় হচ্ছে তোমার কর্মজীবন কিন্তু প্রচন্ড শুভ, জন্মছক বলছে কর্মস্থলে প্রচন্ড ডেভেলপমেন্ট এবং প্রতিষ্ঠিত চাকরি প্রাপ্তির যোগ। তুমি কিছু করেছিলে বা করছো? না আমি কিছু করিনি, কিন্তু আমার কিছু কর্ম করার ইচ্ছা, কিন্তু যেহেতু এজটা বেড়ে গেছে তাই জন্য আমার এই এজে তো আর চাকরি পাওয়া সম্ভব না, কখনোই পসিবল নয়। হ্যাঁ সেটা আমি জানি, সেই জন্য এদিকে রোজগার করাটা খুব দরকার। তাহলে আমি কি করতে পারি? দেখো প্রথম কথা, আমার চোখে হবে, প্রথম কথা হচ্ছে যে জন্মছক বলছে প্রতিষ্ঠিত চাকরি প্রাপ্তির যোগ এবং জীবনে মানে কর্মজীবনে ইনকাম প্রাপ্তির যোগ, মানে টাকা পয়সা ঘরে আসবে। কিন্তু একটা মানুষ যদি ঘুম ভাঙে 2019 সালে এসে, যার জন্ম 1972 সালে, তাহলে সেটা কি করে পসিবল, তাই না? দ্বিতীয় কথা হচ্ছে তুমি যেটা বলছো, জন্মছক বলছে তোমার জ্যোতিষ প্রফেশন ভীষণ শুভ হওয়ার চার্ট, জ্যোতিষ প্রফেশন ভীষণ শুভ হওয়ার চার্ট, কিন্তু তোমার দেখবে যে কোনো জ্যোতিষ শেখা বা জ্যোতিষ নিয়ে করা চর্চা তা নয়, তোমার যে কোনো কিছু বেশি দিন লাস্টিং করে না, অল্প দিন পর সেখানে মনটা সরে যায় আস্তে আস্তে করে। সেটা কি জানি, আমি তো এই মুহূর্তে আমার মনটা একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে আমাকে কিছু শিখতে হবে, করতে হবে, বা এই এজেতে এর ছাড়া আর কোনো রাস্তা আছে? তুমি কি এর আগে কোনো হাতের কাজ শেখুনি? মানে শিখেছি নিটিং, মানে উলের সোয়েটার। হ্যাঁ আমি তোমায় এক্ষুনি কি বললাম বল, যে কোনো কাজই শিখবে না কেন, তোমার ঠিক মাছ মানে কিছুদিন যাওয়ার পরে মনটা ঠিক ঘুরে যায়। দেখো তুমি যে হাতের কাজ শিখেছিলে নন্দিনী, তুমি সেটাকে নিয়ে জীবনে এগাতে পারতে, প্রতিষ্ঠা পেতে পারতে, কিন্তু তোমার প্রবলেম হচ্ছে যেহেতু বুধ কেতুর সঙ্গে বসে আছে, আবার বুধ মঙ্গলের সঙ্গে বসে, মাইন্ডটা বারবার ডাইভার্ট করে দেয়, মাইন্ডটা স্থির রাখতে দেয় না। তুমি কি করবে, কোন পথে, তোমার জন্মছক বলছে তোমার এই মুহূর্তে নিজের পায়ে দাঁড়াতে হবে, দুটো পয়সা ইনকাম করতে হবে, মান সম্মানের লড়াই চলে এসছে। দেখো জীবনে জীবনে সবটাই সম্ভাবনা আছে, কিন্তু তোমাকে সঠিক সময় সঠিক পদক্ষেপটা নিতে হবে। এই যে বললাম না 1972 সালে জন্ম, 2019 সালে ঘুম ভাঙছে, তুমি যদি এখন আমার থেকে জানার পরও কোথাও গিয়ে 4 টাকা রেকটিফিকেশন না করাও, তাহলে আবার 2022-23 চলে গেল, তুমি ফোন করবে এই একই কোয়েশ্চেন করবে যে আমারও কিছু কি হবার আছে। আমার মনে হয় তুমি একটু কাউকে ভালো দেখাও, তোমার দমদমের অতিথি খুব ভালো থাকে তাকে একবার দেখাও, বা দমদম থেকে মেট্রো মানছি, কিন্তু তাহলে এত লেট কেন? দেখো নন্দিনী একটা কথা বলি, এত লেট কেন,
দেখো, দশা, অন্তর্দশা, জন্মছক, প্রতিকার সব ঠিক আছে। সবার মধ্যে তো একটা কথা, মনের জোর, কনফিডেন্স। তোমার তো এটাই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তোমার এক সময় মনে হয় আমার অনেক কিছু করতে হবে, দাঁড়াতে হবে, অনেক লোককে কৈফিয়ত দিতে হবে, অনেক লোককে জবাব দিতে হবে যে আমি পারি, আমি পেরেছি, তাই তো? আমি কি কিছু ভুল বলছি? অনেক মানুষ তোমার দিকে আঙুল তুলেছে, অনেক মানুষের প্রশ্ন তোমার দিকে, তুমি চাও সবাইকে মুখ তোর উত্তর দিতে যে আমিও কিছু করতে পারি, আমার দ্বারাও কোনো কিছু সম্ভব। সেটা তো বাড়ি বসে হবে না। জন্মচক তোমার এখন বলছে তোমার যে দশা চলছে, এই দশা কিন্তু তোমার অত্যন্ত শুভ। তোমার জন্মচকে মঙ্গলের দশা তোমার এখন চলছে, আর চলছে কেতুর অন্তর্দশা। মঙ্গল কেতু মানে তোমাকে অনেকেই বলবে ছন্ন ছাড়া যোগ চলছে, কিন্তু আমি বলবো এই ছন্ন ছাড়া যদি কাটিয়ে দেওয়া যায়, তাহলে তুমি আগামী দিনে ফোন করে এই প্রোগ্রামে বলবে, জয়দা আমি আজ হাতের কাজ করছি, আমি প্রতিষ্ঠিত এবং আমার হাতে ইনকামও আসছে। আমি আপনার সাথে অবশ্যই দেখো সব যোগাযোগ থেকে করবো। বেস্ট ছিল, তোমার যেহেতু মূলা নক্ষত্রে জন্ম, তোমারও কেতুর দশাতেই জন্ম, তাই তোমার জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট টাইম এগুলো প্রতিকার করাবার। কিন্তু কালী পুজোর মধ্যে একটা ভাইটাল দিন তুমি হাতছাড়া করলে কেন আমি জানি না, এত ভাইটাল দিন কেন? তোমার জন্মছক বলছে তোমার জীবনে তুমি পারিবারিক লোকের থেকে কোনো সাপোর্ট পাবে না, না না, আমি কোনোদিনই সেটা পাইনি। এবং ওই প্রত্যেকটা জন্যই আপনি মানুষ, বললেন না যে 72-এ জন্ম 19 হয়ে গেল, ওই জন্যই তো 19টা হয়ে গেল। ওটাই ওটাই, নিজে কতটা চেষ্টা করতে হচ্ছে আজ এই এবং জায়গায় এসে। জন্মছক বলছে তুমি কিন্তু খুব মানসিক ডিপ্রেশন, মানসিক কষ্টের মধ্যে প্রতিদিন একটা নতুন অধ্যায় তৈরি করছো। হ্যাঁ তাই হচ্ছে। তুমি পারলে একটু যোগাযোগ করো নন্দিনী, আর লেট প্লিজ করো না, কেন এত মানুষ আসছে দেখাচ্ছে, তারা কিন্তু ভালো আছে। আমি আবারও বলছি তোমার বাড়িতে আমার চেম্বার আসতে দূর হয়, আমার কাছে আসতে হবে না, অন্তত ভালো কাউকে দেখাও নন্দী, যে নিজের লাইফে দাঁড়িয়ে সবাইকে গলা উঁচু করে বলতে পারে আমি কিছু করতে পেরেছি। সেই জয়টা নোট করে নিয়েছি যে আপনি তো ওই ভাগ্যলোকে বসেন। একদম একদম একদম, আমি ওই জন্য আমার যেহেতু দমদম থাকি, আপনি শোনা যাক একদম। আমার একটুখানি পর আমার মনে হয় যেদিন তুমি সাকসেসটা পাবে না, সেদিন গলা চিরে তুমি মানুষকে বলবে আমি আমি কিছু করতে পেরেছি জয়দা, আমি দাঁড়াতে পেরেছি জয়দা, এটা তুমি বলবে। পারলে ইমিডিয়েট যোগাযোগ করো, আপনার মুখের কথাটা যেন সত্যি হয় আমার লাইফে। কিন্তু তোমাকে আগে যোগাযোগ করতে হবে, কাউকে দেখাতে হবে, সঠিক প্রতিকার করতে হবে নন্দিন। ইমিডিয়েট করো, দেরি করো না, সময় এখনো আছে, ভালো থেকো। তো দেখুন, এই হচ্ছে একটি মেয়ের আর্তনাদ, একটি মেয়ের কষ্ট, একটি মেয়ের দুঃখের কাহিনী। যে মেয়েটিকে আমি খুলে বললাম, বললে একদম ঠিক, আমার অনেক মানুষকে কৈফিয়ত দেওয়ার আছে। এরকম তাদের জীবনে ঘটে যারা প্রচণ্ড আঘাত পায়, এমন অনেক মানুষ থাকে যারা বলে তোর দ্বারা কিছু হবে না, তুই আবার চাকরি করবি, তুই ঘর থেকে তো বেরাসি না, তোর সব শেষ হয়ে গেছে। তাদের ক্ষেত্রে আমি বলবো, জানি না কেন তারা এখন বাড়িতে বসে আছে। কালী পুজো দিনটি খুব 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 জাগ্রত দিন তাদের জন্য। সব থেকে আমার এমন এমন সময় আসে যে মনোবল বাড়াবার দিন হচ্ছে কালী পুজোর দিন। জীবনে বলা এই দিনটি, বছরে তো প্রত্যেকটা অবস্থা আসে, তার মধ্যে কালী পুজো ইজ দ্য বেস্ট, জীবনে যে কোনো কনফিডেন্ট লেভেল বাড়ানোর জন্য। কালী পুজোর মতো ভালো দিন, জীবনটাকে উজ্জ্বলতম করার দিন, আমার মনে হয় আর কোনো কিছু আসে না। নমস্কার, কে বলছেন? হ্যালো, টিভির ভলিউমটা প্লিজ বন্ধ করুন, টিভির ভলিউমটাকে বন্ধ করুন। বলুন, জানবেন কার জন্য? আপনি জানবেন কার জন্য? ছেলের জন্য জানবো। বলুন, ছেলের নাম বলুন, ডেট অফ বার্থটা বলুন। সৌরভ সরকার। ডেট অফ বার্থ 8ই জানুয়ারি 2002। 8ই জানুয়ারি 2002। 8ই জানুয়ারি 2002। টাইমটা বলুন। টাইম 2:10। দুপুর 2:10। জন্মস্থান কোথায়? দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর, আচ্ছা। জন্মবার মঙ্গলবার। বিষ লগ্ন, তুলা রাশি, নক্ষত্র বিশাখা। ছেলে কি আপনাদের সঙ্গে থাকে নাকি বাইরে হোস্টেলে বা কোথাও আছে? ওকে, তাহলে আমি ভালো করেই বলবো ছেলের দিকে স্পেশাল কেয়ার দিতে হবে। জন্মছক বলছে ছেলের সঙ্গে হঠাৎ করে কোনো সম্পর্কে, রিলেশনে যুক্ত হতে পারে ছেলে, হঠাৎ করে মোবাইল বেশি তার ফেভারিট হতে পারে, সর্বদা মোবাইলকে নিয়ে শুচ্ছে বসছে, বাথরুম যাচ্ছে না করতে পারে। ছেলের কি মোবাইল ফোন আছে? কার ফোন নিয়ে সারাক্ষণ থাকে, মায়ের না বাবার? না না, ও ওটা ফোন ইউজ করে, ওটা কার ফোন? ও সর্বক্ষণ যে দেখে কার ফোনে ওটা দেখে, মায়ের ফোনে দেখে না বাবার ফোনে দেখে? একটা ট্যাব দেয়া হয়েছে পড়াশোনার জন্য, সেই ট্যাপে কি নেট কানেকশন করা আছে?
হ্যাঁ হ্যাঁ, কিছু নেট কানেকশন আছে, ওটা ওয়াইফাই চলে ওটা। দাদা আমি যেটা বললাম সেটা হয়তো আপনি বুঝতে পেরেছেন তো? না আপনি বুঝতে পেরেছি, কিন্তু আমি ওটা মানে কানেকশন করার আগে আমি চেক করি আর কি। ভেরি গুড, কিন্তু চেকটা অবশ্যই ভালোভাবে করবেন, ঠিক আছে? জন্মছক বলছে ছেলে, কিন্তু জন্ম হঠাৎ করে রিলেশন যুক্ত হতে পারে, যেখানে তার এডুকেশন তার লেখাপড়ার ক্ষেত্রে একটা ধস নামতে পারে, ঠিক আছে? দ্বিতীয় কথা, জন্মছক বলছে সায়েন্স নিয়ে পড়ার চার্ট এবং মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং দুটোই হওয়ার চার্ট। ও কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে? আমি আপনাকে বলবো, জন্মছক বলছে সায়েন্স নিয়ে পড়ার চার্ট, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং দুটোই হবে, কিন্তু প্রবলেম হচ্ছে যে ওর কনসেন্ট্রেশন প্রচন্ড ব্রেক করে। ওর যেহেতু চন্দ্র কালসর্প যোগের মধ্যে পড়ে গেছে, ও কিন্তু খুব ট্যালেন্টেড বাচ্চা, ও কিন্তু 5 মিনিট বললে পুরো বই মুখস্থ করতে পারে, কিন্তু হয় কি পড়তে পড়তে বিছানায় শুয়ে পড়া, পড়তে পড়তে কনফিডেন্ট লেভেল ব্রেক করা, এবং অনেক সময় মুডের ওপরে পড়াশোনা করে, মুডের ওপরে, যার জন্য চন্দ্রভঙ্গ কালসর্প যোগটা আছে। এটা কি আপনি কাটিয়েছেন? গুরুচন্ডাল যোগ তো সেকেন্ড হাউসেই আছে, বৃহস্পতি রাহু গুরুচন্ডাল যোগ করছে, বাট সেটার থেকেও বেশি ডেঞ্জারাস কালসর্প যোগ। এই কালসর্প যোগের প্রতিকার কিন্তু ওর হয়নি, এখানে চন্দ্রভঙ্গ কালসর্প যোগ আছে। আমি বারবারই বলছি, আপনি আপনার জ্যোতিষকে জিজ্ঞাসা করতে পারেন আমার নাম ধরে। দ্বিতীয় কথা, লগ্নের সপ্তম অষ্টম স্থানে রবি শুক্র দারিদ্র যোগ করছে, আবার রবি কিন্তু গ্রহণ যোগ করছে। রিপিট করি, রবি শুক্র দারিদ্র যোগ করলে বলা হয় দারিদ্রতা শুধু টাকা পয়সায় আসে না, সম্পর্কেতেও চলে আসে। দেখবেন হঠাৎ করে বাবা মায়ের সঙ্গে রিলেশন ব্রেক হতে পারে, অর্থাৎ মুখে মুখে তর্ক করা, উত্তরে উত্তর দেওয়া, আর কোনো কথা বলে সঙ্গে সঙ্গে অ্যান্সার দিয়ে দেওয়া, তাই তো করে? হ্যাঁ, এবং হঠাৎ করে ওভার কনফিডেন্স বেড়ে যাওয়া, যখনই আপনি বলবেন বাবু পড়তে বসো সামনে এক্সাম আছে, তখনই বলবো আমার হয়ে গেছে পারবো দেখে নেবে রেজাল্ট, তাই তো বলে? কোনো ওভার কনফিডেন্স নেই, যখন আপনি পড়তে বলেন তখনই পড়তে বসে? তাহলে আপনার সন্তানের যদি জায়গাটা ঠিক থাকে, তাহলে আপনি আমাকে ফোনটা করছেন কি জানার জন্য বলুন, আপনি বলুন, আপনি আমায় ফোনটা করলেন কি জানার জন্য? আমি জানতে চাইছি যে মেডিকেলের চান্স চেষ্টা করছে তো, মেডিকেলের চান্সটা হবে কিনা। ওকে, তো আপনার যে যাকে আপনি দেখি যে সে আপনার কি বলেছে? আপনি যাকে দেখিয়েছেন, যার থেকে প্রতিকার পড়িয়েছেন, সে আপনাকে কি বলেছে? ওকে, আচ্ছা, কোন তারিখ বলেছে, কোন ইয়ার বলেছে, কোন তারিখ বলেছে? না না না, কোন তারিখ বা ডেট কিছু বলেছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমিও তো বলতে হওয়ার কথা, আর হবেটা কবে? 2023 সালে গিয়ে হবেটা কবে? দেখুন এখানে আপনার ছেলে রবি শুক্র দারিদ্র যোগ কাটানো নেই, গ্রহণ যোগ কাটানো নেই, গুরুচন্ডাল যোগের জন্য আপনার ছেলেকে জলের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছিল, কোনো জিনিস দেওয়া হয়েছিল, তাহলে আপনার ফোনটা খারাপ আছে, আপনি অন্য কোনো ফোন দিয়ে ফোন করুন পরবর্তী সময়। আমি বারবারই বলছি ফোন করবেন প্লিজ, আমাকে ভালো ফোন দিয়ে ফোন করে কথাটা শুনতে পান। আপনার ক্ষেত্রে বলি, যদি আপনার সব সমস্যা ক্লিয়ার আপ থাকে, তাহলে মনে হয় কাউকে ফোন করে সেই জ্যোতিষের প্রতি বিশ্বাসটা ভাঙার কোনো প্রয়োজনীয়তা নেই। দ্বিতীয় কথা, আমি আপনাকে বললাম আজকের দিনে বললাম ইউটিউবে প্রোগ্রাম থাকবে, এই প্রোগ্রামটা আপনার মোবাইলে সেভ করে রাখুন, আর অবশ্যই আমার কথাগুলো খাতার মধ্যে লিখে রাখুন। যেই দিন এই কথাগুলো মিলবে, সেই সবার ফার্স্টে আপনার আমার কথাটাই মনে পড়বে। এখানে গুরুচন্দ্র যোগ কাটানো হয়নি, দারিদ্র যোগ কাটানো হয়নি, রবি কেতু গ্রহণ যোগ কাটানো হয়নি, আর চন্দ্রভঙ্গ কালসর্প যোগও আছে, জানি না আপনাকে বলিনি কেন। আপনি যদি যাকে দেখান তার সাথে গিয়ে একবার কথা বলুন, এবং অবশ্যই আমার ইউটিউব প্রোগ্রামটা তাকে গিয়ে দেখান, আমার সাহস আছে কথা বলার মতো এবং ফেস টু ফেস করার মতো। নমস্কার। হ্যাঁ স্যার, নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ স্যার, পুরুলিয়া থেকে সোমনাথ স্যার বলছিলাম। পুরুলিয়া? হ্যাঁ স্যার। ওকে, জানবে কার সম্বন্ধে সোমনাথ? হ্যাঁ স্যার, আমার সম্বন্ধে। ডেট অফ বার্থ বলুন। 5 ফেব্রুয়ারি 2001। 5 ফেব্রুয়ারি 2001। জন্ম সময় বলো। 9:15 রাত্রি। রাত্রি 9:15। জন্মস্থান কোথায়? জন্মস্থান পুরুলিয়া। পুরুলিয়া। কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ স্যার, ভালো লাগছে, দেখছিলাম এতক্ষণ। কতদিন ধরে দেখছো অনুষ্ঠান? এই স্যার 1 মাস। 1 মাস, মানে 1 মাসের মধ্যেই জয়দা মনে জায়গা করতে পেরেছে? আচ্ছা, একটা কথা বলো, তোমার জন্মবার সোমবার?
হ্যাঁ স্যার, তোমার কোনো স্কিন প্রবলেম দেখাচ্ছে, ব্রণ হওয়া, র্যাশেস হওয়া হ্যাঁ আছে তো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে স্কিন প্রবলেম আছে এটা বলা যায়। জন্মছক বলছে সোমবার জন্ম, কন্যা লগ্ন মিথুন রাশি নক্ষত্র আদ্রা, কন্যা লগ্ন মিথুন রাশি নক্ষত্র আদ্রা, ঠিক আছে? প্রথম তোমার মেনলি প্রশ্ন কেরিয়ার, জীবন নিয়ে, তোমার জীবনে কি আছে, চাকরি বাকরি, তাই তো? বাট জন্মছক বলছে এডুকেশন এবং কেরিয়ার দুটো নিয়ে প্রশ্ন দেওয়ার কথা। তার আগেও বলবো, তোমার কিন্তু বাড়িতে আর্থিক প্রবলেম প্রচন্ড পরিমাণে লেগে রয়েছে, তাই তো? এবং এমন একটা খারাপ কন্ডিশন, তুমি যে খুব হায়ার স্টাডিজ করবে, খুব উচ্চ শিক্ষা শিক্ষিত হবে, তোমার মনের প্রবল ইচ্ছা যে আমার লেখাপড়া করে একটা ভালো চাকরি পেয়ে আমার পরিবারটাকে দায়িত্ব নিয়ে দেখতে হবে, তাই তো? তোমার কিন্তু আজকালকার ছেলেদের মতো মানসিকতা নয় যে ঘুরবো ফিরবো বাইক কিনবো ইয়ার্কি মারবো ফাজলামো করবো, তা কিন্তু নয়। বাট তোমার বাড়িতে আর্থিক প্রবলেমের জন্য তুমি এগাতে পারছো না, ঠিক বললাম? আমি কি ঠিক বললাম নাকি ভুল বললাম? দ্বিতীয় কথা হচ্ছে, এখানে তোমার ছক বলছে কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, মিলছে তো? আমি কিন্তু সায়েন্স বলিনি। জন্মছক বলছে আর্টস নিয়ে পড়ার চার্ট, কিন্তু তোমার দুটো কথা বলবো। এক হচ্ছে ইংলিশে অথবা জিওগ্রাফিতে যদি অনার্স করা যায়, যদি করা যায় তাহলে জীবনে কিন্তু টিচিং প্রফেশনের যোগ আছে, গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির জায়গা আছে, কি ঠিক আছে? কিন্তু জন্মছক বলছে অনেকগুলো প্রতিকারের প্রয়োজন, চন্দ্র রাহু গ্রহণযোগ করছে, এবং তোমার জন্মছক অনুযায়ী তোমার কিন্তু রবি খুব খারাপ জায়গায় বিষ যোগ করছে। রবি বিষ যোগ করলে বলা হয় বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকে না, বাবার সঙ্গে প্রায় কথায় অমিল হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে, হয়তো? ইয়েস, যদি কেউ সঠিকভাবে বলে এবং সঠিক ডেটা দেয় আমি যা প্রেডিকশন করব, সে না বলতে পারে না, তাই তো? তাই তো? হ্যালো, হ্যালো, লাইনটা কেটে গেল, তো সময় শেষ বলে তোমাকে বলবো ভাই, তুমি পারলে অনুষ্ঠানের পরেরটা ফোন করো, আমি তোমার সঙ্গে অবশ্যই কথা বলবো। কিন্তু মনে রাখতে হবে, জ্যোতিষ প্রোগ্রাম যারা দেখেন, আমাকে যারা ভালোবাসেন বা আমার অনুষ্ঠান দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকেন, আমি সবটাই বুঝলাম, কিন্তু অনুষ্ঠান দেখে তো কোনো লাভ হয় না, দেখার পর সংশোধনটা হচ্ছে বেশি দরকার। কেন মনে হয় আমরা সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছি, আজকে 1 বছর 2 বছর 3 বছর 7 বছর, কিন্তু মনে হয় না একবার কারোর কাছে যাই। আবার এমনও ঘটেছে অনেক মানুষের ক্ষেত্রে যে তারা বহু জায়গায় গেছেন, বহু অর্থ নষ্ট করেছেন, কিন্তু কোনো প্রতিকার প্রতিবিধান সঠিক মাত্রায় তারা পায়নি। তাই জন্যই বলতে হবে যে আগের যে কলার বন্ধু, সে জ্যোতিষীকে দেখিয়েছে তার সন্তানের জন্য, সে আগে থেকে মানে সক্রিয় হয়ে দেখিয়েছে, কিন্তু তার যে সন্তানের ছকেতে একটা চন্দ্র এবং কালসর্প যোগ আছে সেটাই বলেনি। তো আমার মনে হয় যেসব ক্লায়েন্টসরা আমার চেম্বারে আসেন, তাদের পুঙ্খানুপুঙ্খ সমস্ত যোগ বলে দেওয়াটা খুব দরকার। এবং মনে রাখবেন, সবসময় জন্মছক সবসময় খারাপ থাকে তা কিন্তু নয়, ভালো ছকও থাকে, ভালো রিলেশনও থাকে, ভালো গ্রহ পজিশনও থাকে, সেই ভালোগুলোকেই আরও ভালো করার নামই সৌভাগ্যের সন্ধান, আপনার জীবনটাকে বদলে দেওয়ার নামই সৌভাগ্যের সন্ধান, জীবনে সফলতা ফিরিয়ে আনার নামই সৌভাগ্যের সন্ধান, জীবনের শেষ থেকে শুরু করার নামই সৌভাগ্যের সন্ধান, এবং জীবনকে উজ্জ্বলতম করার নামই সৌভাগ্যের সন্ধান, জীবনে সৌভাগ্যের সিঁড়িবে সমৃদ্ধির বাগানে পৌঁছানোর নামই সৌভাগ্যের সন্ধান। তাই দেখতে ভুলবেন না একদম। আর মনে রাখবেন, কালী পূজার দিনটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, রোববার কালী পুজো পড়ছে, সোমবার শেষ হবে, আমাদের শনিবার অবধি চেম্বার থাকবে, কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে বুকিং করে চেম্বারে আসতে হবে, বুকিং ছাড়া কেউ আসবেন না। 8697110153842075 7993 যাওয়ার সময় লাস্ট কথা না বললেই নয়, যে ছোট কথা বললাম যে ক্রিয়াটা বললে অবশ্যই করবেন। এই প্রোগ্রাম আবার ইউটিউবে দেওয়া হবে, ইউটিউব দেখে আপনারা লিখতে পারেন, আর অবশ্যই করে লাইভ হরোস্কোপ যারা না করলেই নয়, অবশ্যই লাইভ হরোস্কোপ প্রত্যেকটা মানুষ কিন্তু করবেন। এখনও কিন্তু 50% ডিসকাউন্ট চলছে, ঘরে ঘরে লাইভ হরোস্কোপ কিন্তু একদিন পৌঁছে যাবে, এই এই উদ্যোগ নিয়ে, এই টার্গেট নিয়ে কিন্তু আমি শুরু করেছি লাইভ হরোস্কোপ। ভালো থাকুন, কোথাও যাবেন না, একটু পরে 50-60 পর্দায় 11টা 25 দেখতে ভুলবেন না, সৌভাগ্যের সন্ধানে কোথাও যাবেন না। নমস্কার।